সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস সেভেনের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এই সাবজেক্টে মডেল অ্যাক্টিভিটি টাস্ক থ্রি এটা নিয়ে আলোচনা করব। নদী অধ্যায় থেকে এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে বাড়ির কাজ হিসেবে, তার মধ্যে দেখো একের কতে রয়েছে নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে উত্তরটি লেখো। কতে রয়েছে শাখা নদী বোঝাতে গেলে নিচের সঠিক ছবিটি হলো, এখানে চারটি ছবি দেওয়া আছে। প্রথমে দেখো একটি মূল নদী দেওয়া আছে, তার সঙ্গে একটি নদী এসে মিশছে। আমরা জানি যে শাখা নদী হচ্ছে যখন মূল নদী থেকে অন্য কোনো নদী শাখা হিসাবে নির্গত হয়ে যায়। দ্বিতীয় ছবিতে দেখো মূল নদীটি যেদিকে প্রবাহিত হয়েছে, তীরচি নদী দেখানো আছে, ঠিক সেই দিকেই সেখান থেকে আরেকটি নদী নির্গত হয়েছে। তিন নম্বরে দেখো দুটি নদী পাশাপাশি প্রবাহিত হচ্ছে, কোনোটার সঙ্গে কোনোটার কিন্তু সম্পর্ক নেই। আর চার নম্বর ছবিতে পর্বত থেকে সরাসরি একটি নদী উৎপত্তি লাভ করে কোনো জলাশয়ে গিয়ে পড়ছে, অর্থাৎ যেটাকে আমরা অন্তর্বাহিনী নদী বলি। তাহলে এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে কিন্তু দ্বিতীয় অপশান যেটা, অর্থাৎ মূল নদী প্রবাহিত হচ্ছে যেদিকে ঠিক সেই দিকেই সেখান থেকে আরেকটি শাখা নির্গত হচ্ছে, সেটিকে আমরা বলবো শাখা নদী। অর্থাৎ এক্ষেত্রে দ্বিতীয় ছবিটি হচ্ছে সঠিক উত্তর। একের ক্ষয় রয়েছে নিচের উল্লেখ করা ভূমিরূপগুলির মধ্যে বেমানান হলো, অর্থাৎ এখানে চারটি ভূমিরূপের নাম দেওয়া আছে, তার মধ্যে কোনটি বাকি তিনটির থেকে আলাদা সেটা আমাদের খুঁজে বার করতে হবে। প্রথম অপশানে রয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, যেটা নদীর মধ্যগতিতে সৃষ্টি হয় সঞ্চয়জাত ভূমিরূপ মধ্য এবং নিম্ন গতিতে। দ্বিতীয় অপশানে রয়েছে জলপ্রপাত, এটি উচ্চ গতিতে সৃষ্টি হয় ক্ষয়জাত ভূমিরূপ। তৃতীয় অপশানে রয়েছে গিরিখাত, এটিও নদীর উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে দেখা যায়, এটিও ক্ষয়জাত ভূমিরূপ। এবং চতুর্থ অপশানে রয়েছে ক্যানিয়ন, এটিও নদীর উচ্চ গতিতে দেখা যায়, এটিও ক্ষয়জাত ভূমিরূপ। অর্থাৎ এক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এই তিনটি অপশান ক্ষেত্রেও একই ধরনের বৈশিষ্ট্য সমন্বিত, অর্থাৎ তিনটেই উচ্চ গতিতে দেখা যায় এবং ক্ষয়জাত ভূমিরূপ। তাহলে প্রথম অপশান অশ্বক্ষুরাকৃতির হ্রদ, এটি হচ্ছে এদের মধ্যে বেমানান শব্দ বা বিজাতীয় শব্দ। দু নম্বর প্রশ্নে রয়েছে গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। আমরা জানি যে উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে এই ধরনের দুটি ভূমিরূপ তৈরি হয়, একটি হচ্ছে গিরিখাত, একটি হচ্ছে ক্যানিয়ন। এদের মধ্যে প্রকৃতিগত দিক থেকে এবং উৎপত্তিগত দিক থেকে কিছু পার্থক্য রয়েছে। আমরা যদি বিষয় দিয়ে পার্থক্যটা লিখি, তাহলে আমরা যদি উৎপত্তি হিসাবে ধরি, তাহলে গিরিখাত নদীর উচ্চ গতিতে বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে দেখা যায়, আর ক্যানিয়ন দেখা যায় বৃষ্টিহীন শুষ্ক বা মরুপ্রায় অঞ্চলে। যদি আমরা আকৃতির হিসাবে পার্থক্য বিচার করি, তাহলে গিরিখাত সাধারণত ভি আকৃতির হয় এবং খুব গভীর হয় ও সংকীর্ণ হয়, আর ক্যানিয়ন কিন্তু আই আকৃতির হয় এবং এটাও যথেষ্ট গভীর হয় এবং সংকীর্ণ হয়। যদি ক্ষয়কাজের আমরা প্রবণতা দেখি, তাহলে গিরিখাতের ক্ষেত্রে নদীতে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়, আর ক্যানিয়নের ক্ষেত্রে কিন্তু যেহেতু বৃষ্টিপাতটা এখানে কম থাকে, বৃষ্টিপাতের অভাব দেখা যায়, তাই নিম্নক্ষয়টা বেশি হয়, পার্শ্বক্ষয় কিন্তু প্রায় হয় না। আমরা ভূমির ঢাল বিচার করলে দেখব যে গিরিখাতের পার্শ্বদেশের ঢালটা কিন্তু অপেক্ষাকৃত কম খাড়ায় যুক্ত হয়, আর ক্যানিয়ার ক্ষেত্রে কিন্তু পার্শ্বদেশের যে ঢাল সেটা কিন্তু বেশ অধিক খাড়ায় যুক্ত হয়। আমরা যদি উপনদী সংখ্যার হিসেবে ধরি, তাহলে গিরিখাতে কিন্তু দুপাশ থেকে কিছু উপনদী এসে সাধারণত নদীর সঙ্গে মেশে, আর ক্যানিয়ন যেহেতু শুষ্ক অঞ্চলে দেখা যায় তাই কিন্তু এখানে কোনো উপনদী এসে মেশে না। আমরা যদি নদী খাতের বিচার ধরি, তাহলে গিরিখাতের ক্ষেত্রে নদীখাতটা কম সংকীর্ণ হয়, আর ক্যানিয়নের ক্ষেত্রে নদীখাত যথেষ্ট সুগভীর হয় এবং যথেষ্ট সংকীর্ণ হয়। এবং যদি আমরা উদাহরণের একটা পয়েন্ট এখানে করি, সাধারণত উদাহরণ যদিও পার্থক্যের মধ্যে আসে না, তাও যদি আমরা আলাদা পয়েন্ট হিসাবে এখানে বিচার করি, তাহলে আমরা গিরিখাতের ক্ষেত্রে পেরুর এল ক্যানন দা কলকা হতে পারে, আমাদের চীনে আমাদের নেপালে গণ্ডকী নদীর গিরিখাত হতে পারে, চীনে ইয়াংসি কিয়াং নদীর ইচাং গিরিখাত হতে পারে, আর ক্যানিয়নের উদাহরণের ক্ষেত্রে আমরা এর আগে পড়েছি যে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর সব থেকে গভীরতম ক্যানিয়ন, এটা আমরা এখানে এই পয়েন্ট হিসাবে অ্যাড করে দিতে পারি। এরপরে তিন নম্বর প্রশ্নে রয়েছে নদীর উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতির সাথে মূলত ক্ষয় পরিবহন এবং সঞ্চয় কাজ যথাক্রমে প্রাধান্য পায় কেন তা উল্লেখ করো।
আমরা জানি নদীর সাধারণত তিনটি গতি, উচ্চ, মধ্য এবং নিম্ন। এর মধ্যে উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে নদীর যেহেতু তার জলের পরিমাণ বেশি থাকে, সেখানে নদী অত্যন্ত গতি নিয়ে প্রবাহিত হয়, খরস্রোতা প্রকৃতির হয়, তার বেগ বেশি থাকে স্বাভাবিকভাবেই, কিন্তু ভূমির ঢাল বেশি থাকে, তাই এই সকল কারণে কিন্তু উচ্চ গতিতে নদী প্রধানত ক্ষয়কার্য সম্পাদন করে। সেটা নিম্নক্ষয়ও হতে পারে, সেটা পার্শ্বক্ষয়ও হতে পারে। মধ্য গতিতে নদী যখন পার্বত্য অঞ্চল থেকে ধীরে ধীরে মালভূমি বা সমভূমি অঞ্চলে আস্তে আস্তে নেমে আসে, তখন স্বাভাবিকভাবেই তার ঢালের বিচ্ছুরণ জনিত কারণে তার গতিবেগটা কিছুটা কমে যায়। তার বেগ হ্রাস পাওয়ার কারণে আগে যতটা দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছিল, এখন তার গতিবেগ কমে যাওয়ার কারণে আগে পার্বত্য গতি বা উচ্চ পার্বত্য অঞ্চলে যে ক্ষয়কাজ সে করেছিল, সেই ক্ষয়জাত পদার্থগুলোকে সে তার জলের প্রবাহের সঙ্গে ধীরে 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 বয়ে নিয়ে যায়, যেটাকে আমরা বলি বহন কার্য বা পরিবহন কার্য। ফলে মধ্য গতিতে কিন্তু স্বাভাবিক নিয়মে এই পরিবহন কার্য হয়। এবং নিম্ন গতি যখন কিনা নদী আস্তে আস্তে সমভূমি প্রবাহ অতিক্রম করে যখন সে মোহনা অঞ্চলে, সমুদ্র বা কোনো মহাসাগরে গিয়ে মেশার পথে যাচ্ছে, সেই অঞ্চল দিয়ে যখন নদী প্রবাহিত হয় তার গতিবেগ কিন্তু আরও কমে যায় এবং তার উপত্যকাটা আরও বেশি চওড়া হয়ে যায়, তার গভীরতা হ্রাস পায়, তার যে বিস্তার বেশি হয় এবং স্বাভাবিকভাবে তার শক্তি তখন এতটাই কমে যায় যে তখন না পারে সে ক্ষয় করতে, না পারে সে বহন করে বয়ে নিয়ে যেতে। যে স্বাভাবিকভাবে এতক্ষণ পর্যন্ত যা কিছু ক্ষয় করে বহন করে সে নিয়ে আসছিল, সে এখন কী করবে, সে এখন নদী খাতে বা তার পার্শ্ববর্তী অঞ্চলে সেগুলোকে আস্তে 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 জমাতে জমাতে সঞ্চয় করতে করতে সে অগ্রসর হবে। তাই স্বাভাবিক নিয়মে কিন্তু নদীর যে নিম্ন গতি সেখানে কিন্তু তার সঞ্চয় কার্যের প্রাধান্য দেখা যাবে। অর্থাৎ এইভাবে উচ্চ গতিতে ক্ষয় বেশি হয়, তার কারণ হচ্ছে গতিবেগ বেশি, ঢাল বেশি। মধ্য গতিতে গতিবেগ কম, ঢাল কম, স্রোত কমে যাওয়ার কারণে বহন কার্য হচ্ছে, এবং নিম্ন গতিতে সব থেকে কম গতিবেগ হওয়ার কারণে সঞ্চয় কার্যের প্রাধান্য দেখা যাচ্ছে। এরপরে চার নম্বর প্রশ্নে রয়েছে, দেখো অশ্বক্ষুরাকৃতির হ্রদ কীভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করো। আমরা জানি যে নদীর মধ্য গতিতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ হলো অশ্বক্ষুরাকৃতির হ্রদ। সাধারণত এই মধ্য গতি প্রবাহে যখন নদী বাঁকের মাঝের অংশ মূল বাঁক থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে ঘোড়া বা গরুর খুরের মতন আকৃতি নিয়ে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করে, তাকে কিন্তু আমরা বলি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। সমভূমি প্রবাহে যখন স্বল্প জলস্রোতে নিম্নক্ষয় প্রায় বন্ধ হয়ে যায়, খুব সামান্য পরিমাণে যখন পার্শ্বক্ষয় ঘটলেও ঘটতে পারে, এমন অবস্থায় নদী কিন্তু আরও বেশি বাঁক নিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ অনেকটা বেশি এঁকে বেঁকে সর্পিল গতিতে মিয়েন্ডার কিন্তু আরও বৃদ্ধি পেতে পেতে নদী কিন্তু প্রবাহিত হচ্ছে। এবং যত এই নদী বাঁকগুলো বাড়তে থাকে, তখন দুটো নদী বাঁক পরস্পরের খুব কাছাকাছি চলে আসতে থাকে এবং স্বাভাবিকভাবে কিন্তু দুটো বাঁকের মাঝের যে অংশ সেটা কিন্তু দ্রুত হারে ক্ষয় পেতে থাকে। এবং একটা সময় দেখা যায় যে দুটি বাঁকের মধ্যবর্তী ব্যবধান সেটা বিলুপ্ত হয়ে গেছে এবং নদী কিন্তু আবার আগের মতন সে সোজা রাস্তায় বয়ে চলেছে, সোজা পথে। কিন্তু যে বাঁকটা তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, পরিত্যক্ত থাকলো, সেই বাঁকটিতে কিন্তু দিনের পর দিন পলি, বালি বা কর্দমকণা জমে সেটা ঘোড়ার খুরের মতন আকৃতি বিশিষ্ট হয়ে যে হ্রদ তৈরি হয় সেটাকেই আমরা বলি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। সাধারণত আমরা মুর্শিদাবাদ জেলাতে ভাগীরথী নদীর তীরে কিন্তু এরকম বেশ কয়েকটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখতে পারি। এরপরে পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে, একটি ছবি এঁকে তার মধ্যে নদীর উৎস, মূল নদী, উপনদী, শাখা নদী, মোহনা, নদী অববাহিকা এবং ধারণ অববাহিকা চিহ্নিত করো। এক্ষেত্রে দেখো যে চিত্রটি আমরা অঙ্কন করছি সেখানে নদী যেখান থেকে উৎপত্তি লাভ করবে সেই অংশটাকে আমরা বলবো নদীর উৎস। এরপরে নদী যখন প্রবাহিত হতে হতে মূল নদী যখন প্রবাহিত হচ্ছে এবং তার পাশে পার্বত্য অঞ্চল বা তার পার্শ্ববর্তী যে কোনো অংশে অন্য কোনো নদী যখন সেই প্রধান নদীর সঙ্গে এসে মিলিত হচ্ছে তাকে আমরা বলছি উপনদী। প্রধান নদী থেকে যখন কোনো শাখা বা কোনো অংশ নির্গত হয়ে যাচ্ছে তাকে আমরা বলছি শাখা নদী।
নদী যখন গিয়ে সমুদ্রে মিলিত হচ্ছে তাকে আমরা বলছি মোহনা। এবং উৎস অঞ্চলে এই প্রধান নদী সহ যে অংশটা, অর্থাৎ যেখান থেকে নদী উৎপত্তি লাভ করেছে, সেটাকে আমরা বলছি ধারণ অববাহিকা। এবং পরবর্তী অংশে প্রধান নদী, উপনদী এবং শাখা নদী, এই সমস্ত কিছু নিয়ে যে অংশটা, অর্থাৎ যে পুরো অঞ্চলের ওপর দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে, তাকে আমরা বলবো নদী অববাহিকা। অর্থাৎ এখানে উৎস থেকে শুরু করে মোহনা পর্যন্ত নদীর যে বিভিন্ন অংশগুলো রয়েছে সেগুলোকে আমরা চিহ্নিত করে এখানে দেখাচ্ছি।